বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল রাত 3টায় নিয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই অভিযোগ করেছে পরিবার। বিএনপির মিডিয়া বিভাগ বলেছে 10 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ পল্টনের বিকল্প স্থান মিরপুর বাংলা কলেজ ও কমলাপুর স্টেডিয়ামে পরিদর্শন শেষে বাসায় ফিরেছিলেন বিএনপির শীর্ষ এই দুই নেতা। রাত 3টার দিকে প্রথমে উত্তরা বাসা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও শাহজাহানপুর থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশের হেডকোয়ার্টারে। তবে এসব বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।